নববর্ষে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। যেহেতু করোনা পরিস্থিতির জন্য তোমাদের 2020 শিক্ষাবর্ষ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়িয়েছি, তা এখন যতদিন তোমাদের স্কুল না খুলছে আমাদের কিন্তু এগুলো অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে পড়াতে হবে, এবং আমরা যা যা পড়াবো তোমরা সেগুলো লক্ষ্য করবে, সেই অনুযায়ী পড়বে। আর যখন স্কুল খুলবে তখন তো তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হবেই এবং তখন আমরা ক্লাসে পড়াবো। এখন যদি তোমাদেরকে আমরা পড়াটা না শুরু করি তাহলে তোমরা কি করবে, পিছিয়ে পড়বে, আর পরীক্ষার সময় তোমাদের খুব অসুবিধা হবে। তাই তোমাদের কথা ভেবেই কিন্তু আমাদের অনলাইন ক্লাস। তাই তোমরা কি করবে, আমরা যেগুলো ক্লাসে পড়াবো সেগুলো তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, মা বাবাকে বলবে যারা তার এবং শিক্ষক শিক্ষিকাদের বলবে বাড়িতে যারা তোমাদেরকে পড়ান তারা যেন ক্লাসগুলো দেখেন এবং তোমাদেরকে বুঝিয়ে দেন। তাহলে এখন তোমাদের কি ক্লাস, তোমরা তো এলকেজি থেকে ইউকেজিতে উঠছো, তাই না? এলকেজিতে তোমরা তো 1-2 শিখেইছো, ছোট বড় সম্বন্ধে ধারণা শিখেছো, আকার আয়তন সম্বন্ধে ধারণা শিখেছো। এখন তার থেকে একটু কঠিন, যত বড় হবে তোমরা সেগুলো একটু একটু করে বাড়বে, কিন্তু তোমাদের মোটামুটি তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু পড়াশোনা। তাহলে তোমাদের অঙ্ক বইটার নাম কি প্রথমেই তোমরা দেখে নাও, তোমাদের অঙ্ক বইটার নাম হচ্ছে এসো অঙ্ক শিখি, তাই তো? তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় এটাও থাকতে পারে যে তোমাদের অঙ্ক বইয়ের নাম কি, কারণ সবার আগে তোমাদের কি বইয়ের নামটা জানা দরকার। তাহলে তোমরা সময় মনে রাখবে আমাদের অঙ্ক বইয়ের নাম হচ্ছে এসো অঙ্ক শিখি। তাহলে তোমাদের এখন আমি বইয়ের মূল পড়াশোনাতে যাচ্ছি। তাহলে প্রথমে তোমাদের কি রয়েছে দেখো, ছোট বড়, ছোট বড় সম্বন্ধে ধারণা, তার মানে কোনটা ছোট জিনিস এবং কোনটা বড় জিনিস। তোমরা কিন্তু এলকেজিতে কিন্তু পড়েছো কোনটা ছোট এবং কোনটা বড়, এবং তোমরা একটু বড়ও হয়েছো, তোমরা এখন ছোট বড় সম্বন্ধে কিন্তু একটু বুঝতে শিখেছো। যাই হোক, যেহেতু তোমাদের বইয়ে রয়েছে কোনটা ছোট কোনটা বড় সেটা তোমরা দেখো। এখন তোমাদের এখানে রয়েছে দেখো একটা হাতির ছবি আর একটা খরগোশের ছবি। তাহলে কোনটা বড় তোমাদের? হাতিটা বড়। আমাদেরকে কি বলেছে, যেটা বড় সেটাতে রাইট চিহ্ন দিতে। তাহলে আমরা কি করব, হাতিটাতে রাইট চিহ্ন দিব, আর খরগোশটাতে কি করব, বা গিনি পিগ এর ছবি এটাকে আমরা কি করব, কাটা চিহ্ন দিব। এখানে কি রয়েছে, একটা বাস আর একটি কার বা ছোট গাড়ির ছবি। তাহলে কোনটা বড়, বাসটা বড়, তাহলে আমরা বাসের রাইট চিহ্ন দেব, এবং গাড়িটাতে কি করব, ছোট গাড়িটাতে আমরা কাটা চিহ্ন দেব। এখানে কি রয়েছে, একটা ছোট মাছ আর একটা বড় মাছ, তাহলে কোন মাছটা বড়, এই মাছটা বড়, তাহলে আমরা এই মাছটাতে কি করব, রাইট চিহ্ন দেব, আর এই ছোট মাছটাতে আমরা কাটা চিহ্ন দেব। এখানে কি রয়েছে, দুটো ফুল, দেখো এই ফুল একটা ছোট ফুল একটা আর একটা বড় ফুল, তাহলে আমরা কোন ফুলটাতে রাইট চিহ্ন দেব, বড়টাতে রাইট চিহ্ন দেব, ছোটটাতে কাটা চিহ্ন দেব। এখানে কি রয়েছে দেখো, একটা ছোট একটা আপেল আর একটা আম, তাহলে এখানে কোনটা বড়, আমটা বড়। পরবর্তীতে তোমাদের কি রয়েছে, পরবর্তীতে তোমাদের রয়েছে মোটা এবং সরু সম্বন্ধে ধারণা, কোনটা মোটা এবং কোনটা সরু। তাহলে এখানে তোমাদের দেখো, এখানে একটা মোটা মোম রয়েছে আর এখানে একটা চিকন মোম রয়েছে। আমাদের বলেছে মোটা জিনিসটাতে রাইট চিহ্ন দিতে এবং যেটা সরু সেই জিনিসে কাটা চিহ্ন দিতে। তাহলে আমাদের এখানে যেহেতু এই মোটা মোমটা রয়েছে, এখানে মোটা মোমটা রয়েছে আর একটা কি রয়েছে, চিকন, এটা কি চিকন না এটা, তাহলে এটা হচ্ছে চিকন মোম, তাই না? এটা মোটা, তাহলে এটাতে রাইট চিহ্ন দেব আর এই চিকন মোমটাতে আমরা কি করব, কাটা চিহ্ন দেব, তাই তো? এখানে দেখো একটা ভেন্ডির ছবি রয়েছে, একটা কুমড়োর ছবি রয়েছে, তাহলে আমরা কি করব, কুমড়োটাতে রাইট চিহ্ন দেব, ভেন্ডিটাতে কাটা চিহ্ন দেব। এখানে দেখো একটা ছোট্ট লাঠির ছবি দেওয়া রয়েছে আর এখানে একটা গাছের গুড়ির ছবি দেওয়া রয়েছে, তাহলে আমরা গাছের গুড়িটাতে রাইট চিহ্ন দেব, যেহেতু গাছের গুড়িটা মোটা এবং এটাতে আমরা কাটা চিহ্ন দেব, যেহেতু লাঠিটা সরু। এখানে বইয়ের ছবি দেওয়া আছে, একটা মোটা বই একটা চিকন বই সরু বই, তাহলে আমরা মোটা বইটাতে রাইট চিহ্ন দেব, সরু বইটাতে কাটা চিহ্ন দেব। এইভাবে করে দেখো তোমাদের এখানে লাউয়ের গাজরের ছবি দেওয়া আছে, পেন্সিল একটা থাম্বের ছবি দেওয়া আছে, এখানে একটা হাতি এবং একটা সাপের ছবি দেওয়া আছে, তাহলে এর মধ্যে তোমরা কোনটা মোটা এবং কোনটা সরু সেটাতে তোমরা রাইট বড়টাতে মোটাটাতে রাইট চিহ্ন দেবে এবং সরুটাতে কাটা চিহ্ন দেবে। এখানে দেখো হাতি আর সাপের ছবি দেওয়া আছে, কিন্তু তোমাদের এখানে কি বলেছে, হাতিটাতে মোটা যেটা সেটাতে রং করতে, ছবি দুটির মোটে মোটাটিতে ধূসর, তাহলে কোনটা মোটা, হাতিটা হচ্ছে মোটা, হাতিটাতে আমরা কি রং করব, ধূসর রং করব, আর সাপটা কি সরু, সাপটাতে কি রং করব, বাদামি রং করব, মনে থাকবে?
এখন তোমাদের রয়েছে ভারী আর হালকা। কোনটা যেটার ওজন বেশি সেটা হচ্ছে ভারী। আমাদের তো ভারী জিনিস তুলতে কষ্ট হয় তাই না, আর যেটা কম ওজন সেটা হচ্ছে হালকা। তাহলে আমাদের কি বলেছে, ভারী জিনিসের আর চিহ্ন দিতে এবং যেটা হচ্ছে হালকা জিনিস সেটাতে আমাদের কাটা চিহ্ন দিতে। তাহলে এখানে এরোপ্লেন আর পাখির ছবি দেওয়া আছে, তাহলে কোনটা, এরোপ্লেন ভারী তাহলে আমরা এরোপ্লেনের আর চিহ্ন দেব এবং পাখিটাতে কাটা চিহ্ন দেব। এখানে একটা বাটখারার ছবি দেওয়া আছে আর একটা উলের ছবি দেওয়া আছে, তাহলে বাটখারাটা ভারী তাহলে বাটখারাতে রাইট চিহ্ন দেব আর উলটাতে কাটা চিহ্ন দেব। এইভাবে করে তোমাদের এখানে একটি কুকুর এবং একটি সিংহর ছবি দেওয়া আছে, তাহলে আমি কুকুরের কাটা চিহ্ন দেব, সিংহটাকে আমরা কি করব রাইট চিহ্ন দেব। এখানে একটি পেন আর একটি হাতুড়ির ছবি দেওয়া আছে, তাহলে পেনে আমরা কাটা চিহ্ন দেব, হাতুড়িটাতে আমরা রাইট চিহ্ন দেব। এখানে আমাদের একটি ককের ছবি দেওয়া আছে আর একটি পালকের ছবি দেওয়া আছে, তাহলে তোমরা যেটা ভারী সেটাতে তোমরা রাইট চিহ্ন দেবে এবং যেটা হালকা সেটাতে কাটা চিহ্ন দেবে। এইভাবে করে এখানে বালিশ এবং এক বালতি জল দেওয়া আছে, তাহলে তোমরা যেটাতে ভারী সেটাতে রাইট চিহ্ন দেবে এবং যেটা হালকা সেটাতে কাটা চিহ্ন দেবে। এখানে কি দেওয়া আছে দেখো, একটা কুমড়োর ছবি এবং একটি পাতার ছবি, কিন্তু তোমাদের এখানে কি বলেছে, ছবি দুটির ভারী দিকে কমলা, ও কমলা তার মানে এটা অরেঞ্জের ছবি দেওয়া আছে, তাহলে এই অরেঞ্জটাতে আমাদের কি করতে হবে, কমলাটাতে কি করতে বলেছে, কমলা রং করতে বলেছে, তাহলে আমরা যেহেতু কমলাটা ভারী তাহলে আমরা এই কমলাটাতে কি করব, কমলা রং করব। আর পাতাটা কি, পাতাটা তো হালকা সেজন্য পাতাটাতে আমরা কি করব, সবুজ রং করব। তাহলে তোমাদের আজকে আমি যে পড়াটা পড়ালাম সেটা তোমরা কি করবে, বাড়িতে খুব ভালো করে পড়বে এবং ছবিগুলো দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং যে বইয়ের মধ্যে সেগুলো কি আবার তোমরা করবে, রাইট চিহ্ন দেবে, কাটা চিহ্ন দেবে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই ছবি বাদ দিয়ে কিন্তু অন্য ছবি দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেইভাবে কিন্তু ধারণাগুলিকে তোমাদের খুব ভালোভাবে নিতে হবে। ধারণাগুলিকে না নিলে যখন অন্য ছবি থাকবে তখন কিন্তু তাহলে তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে না। তাহলে এগুলো বাড়িতে খুব ভালো মতন প্র্যাকটিস করবে, কালকে আমরা এর পরের দিন যে ক্লাস আছে পরবর্তী চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করবো।